সালাম আলাইকুম। প্রতিদিন আপনি যদি কিছু কিছু করে যদি ভালো কিছু করেন আর খারাপটা যদি আপনি ত্যাগ করেন, আপনার জীবন পরিবর্তন অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ। অর্থাৎ আপনি যদি দৈনিক করে কিছু না কিছু জ্ঞান অর্জন করেন দৈনিক, সেটা বই থেকে হোক অথবা ভ্রমণের মাধ্যমে হোক বা ভিডিও দেখে হোক, আপনি যদি দৈনিক যদি কিছু কিছু যদি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনার অনেক পরিবর্তন হবে। আপনার জ্ঞান যত বেশি হবে আপনার সম্মান তত বেশি হবে, আপনার জ্ঞান যত বেশি আপনার জীবনটা ততই সহজসাধ্য হবে। জীবনে ভালো কিছু যদি করতেই চান, আপনার নিজের জীবন যদি নিজে পরিবর্তন করতেই চান, তাহলে আপনাকে অবশ্যই এ কথা মাথায় রাখতেই হবে। আপনি দৈনিক কিছু না কিছু শিখুন, কিছু না কিছু দৈনিক শিখুন। আপনি আপনি যত বেশি শিখবেন ততই দেখবেন যে আপনার জীবন তত বেশি হাসি খুশির হবে। আপনি জীবনে যত ভালো কিছু শিখবেন দেখবেন যে আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। দেখবেন সারা পৃথিবীতে যার জ্ঞান যত বেশি সে জীবনে তত হাসি খুশি বেশি, তার জীবনটা সহজ বেশি। যে জীবনে বেশি জ্ঞান অর্জন করতে পেরেছে সে জীবন অনেক কিছু করতে পেরেছে। টাকা পয়সা ধন সম্পদ এগুলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, এগুলোর জন্য মারামারি লেগে যেতে পারে। ধন সম্পদের কারণে আপনি দুনিয়া থেকে বিদায়ও নিতে হবে, কিন্তু দেখা গেল যে যদি আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, যদি আপনার কাছে যদি ধন সম্পদ থাকে, সেটা আপনার নিজের কাছেও কিন্তু অনেকটা বোঝার মতো। কিন্তু আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আল্লাহ আপনার সন্তানকে আপনি অনেক সম্পদের মালিক করে দিবেন, কিন্তু আপনার মৃত্যুর পরে দিয়ে আপনার সন্তান এগুলো ধরে রাখতে পারবে না। তো আপনার সন্তানকে আপনি অনেক জ্ঞানের মালিক বানাই দিবেন, পড়ালেখা ভালো করে করাইবেন। যদি আপনি সম্পদ নাও দিয়ে যান, সে কিন্তু সম্পদ অর্জন করে ধরে রাখতে পারবে। আর যদি তাকে যদি জ্ঞান না দেন, সে যদি জ্ঞান অর্জন করতে না জানে, তাহলে সে জীবনে কিছুই করতে পারবে না। দুইশের পয়সা যা কামাইব বা আপনার রেখে যাওয়া সম্পদগুলো সে ধরে রাখতে পারবে না। আপনি দেখবেন যে সারা পৃথিবীতে এখন যত মাথা তুলে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু বড় বড় কোম্পানি কিভাবে তারা চালাইতেছে জ্ঞান আছে তাদের। অনেকে ব্যবসা করে একটা দোকান থেকে দশটা দোকান বানায়, দশটা থেকে একশোটা দোকান বানায়, তাদের জ্ঞান আছে। অনেক আছে একটা দোকান দিয়ে কয় মাস পরে সেটা বন্ধ করে দেয়, এগুলো হচ্ছে জ্ঞানের খেল। যার জ্ঞান যত বেশি তার জীবনটা তত বেশি সুখী। জীবনে সুখী থাকার জন্য জ্ঞানের প্রয়োজন অপরিসীম। জ্ঞান যত বেশি জীবনটা সুখী তত বেশি। তো এই কারণে বলতেছি আপনার ব্যক্তিগত হোক, আপনার আপনজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, জ্ঞান যেন বেশি করে অর্জন করে, প্রতিদিন কিছু না কিছু জ্ঞান যেন অর্জন করে। সেই জ্ঞানটা তার জীবনটাকে পরিবর্তন করে দিবে, আপনার জ্ঞান আপনাকে পরিবর্তন করে দিবে। শিখবেন, মোটিভেশনাল ভিডিও দেখবেন, ইসলামী, তারপর অতীতের ইতিহাস, অতীতের রাজাদের পতন, অতীতের রাজনীতিবিদদের পতন, তারপর কি আগামী ভবিষ্যতে বৈজ্ঞানিকদের পরিকল্পনা, অতীতের বৈজ্ঞানিকদের ব্যর্থতা, এগুলো দেখবেন। এগুলো দেখলে অনেক জ্ঞান হবে, অনেক কিছু শিখতে পারবেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। জ্ঞান অর্জন করা একেবারে জরুরি।
الله. আমি একবার গরমের সময় 1 ঘন্টা এখানে দাঁড়ানো ছিলাম, চাবি ছিল না আমার কাছে। আল্লাহ, সালাম আলাইকুম। নামাজ পড়িয়ে আছি। বেশি দেরি করা যায় না, যা করো চটপট করে করতে হবে। আমার 10টা ঘর ডিস্টার্ব করতে আছে, এখন দরজাটা আটকেছে, চাবিটা লাগাইছি, এখন আমার কাজ হবে। মশলা আছে এখানে, চাউল তো বেশি নাই, খিচুড়ি পাকানোর খেয়াল আছে। বিসমিল্লাহ আল্লাহ রাব্বুল জন্য এখনো কিছু চাউল রয়ে গেছে, সেটা পরে দেখা যাবে। এখন আমার বিসমিল্লাহ পেস্টটা নিয়ে রাখলাম মুখানে। হায় আল্লাহ, কাঁচামরিচ তো দেখা আছে এখানে, কাঁচামরিচ, চাউল, আল্লাহ সালামালাইকুম।
আসলটা এত ডাউন না পাগল প্রেসকেট একটা শেষ الله رے اسی لو مشاری ڈیڈ کو دے সব চটপট করার জন্যই ব্যবস্থাটা করতেছি।